চুড়াইবাড়ি চেকপোস্টে ঘুঘুর বাসায় পড়ল হাত। মুখ্যমন্ত্রীর ঝটিকা চুড়াইবাড়ি চেকপোস্ট সফর, ব্যাপক অনিয়ম বেনিয়ম উদ্ধার। উপযুক্ত জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। হোক কাস্টমস কিংবা রাজ্য বিক্রয় কর দপ্তরের কর্মী, চুড়াইবাড়ি চেকপোস্টে বদলে নিতে পারলে চাকরি জীবন সার্থক। এই দুর্নীতির ঘুঘুর বাসায় যদি একবার ঘুঘু হওয়া যায় তবেই কেল্লা পদে। এবার সেই ঘুঘুর বাসায় পড়ল হাত। বুধবার চুড়াইবাড়ি চেকপোস্টে ঝটিকা সফর করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সঙ্গে ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, রাজ্য পুলিশের ডিজি সহ নানা প্রশাসনিক আধিকারিক বৃন্দ। চুড়াইবাড়ি চেকপোস্টের সমস্ত ব্যবস্থায় দিন খুঁটিয়ে নাটিয়ে দেখেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তা থেকে উঠে এলো একাধিক অনিয়ম বেনিয়ম। এদিন চুড়াইবাড়ি চেকপোস্টে কিভাবে কাজকর্ম চলছে তা খতিয়ে দেখতে এই সফর বলে জানালেন মুখ্যমন্ত্রী। এটা চুড়াইবাড়ি বর্ডার, এখান দিয়ে ত্রিপুরার সমস্ত যানবাহনগুলি আসা যাওয়া করে। তো স্বাভাবিকভাবে ত্রিপুরাতে যে ফেন্সিডিল হোক, ব্রাউন সুগার বা ইয়াবা ট্যাবলেট, এই সবগুলো এই বর্ডার দিয়ে যায়, বা জিরানিয়া রেলওয়ে স্টেশন দুই রাস্তা আছে। তো সেগুলো ব্যবস্থা কী তা দেখার জন্য আমরা এসেছি, যে কীভাবে গাড়িগুলো ছাড়া হয়, তার ব্যবস্থা কি অনলাইন করে হয়েছে কি না, স্ক্যানিং হচ্ছে কি। এমনকি এই চুড়াইবাড়ি চেকপোস্টে যে সব মালবাহী গাড়ি চেক পর্যন্ত করা হয় না সেই বিষয়টিও মুখ্যমন্ত্রীর নজর এড়ায়নি। এছাড়া যারা এই সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত তারাও মুখ্যমন্ত্রীর নজর এড়াতে পারেনি। এমনকি সংশ্লিষ্ট দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন। এখানে এসে তো আর যেটা হচ্ছে 100% গাড়িকে এখানে লোড আনলোড বা সেটার যে ক্যাপাসিটি আছে চেক করা হয় না, ডাইরেক্ট ছেড়ে দেওয়া হয়। কিছু প্রেশার থাকলে, কারণ যেমন সমস্ত নিয়ম হিসাবে যে সমস্ত গাড়িই ওয়েট করে ভেতরে ঢুকাতে হয় এক রুটে আস, কিন্তু আমি শুনলাম এখানে কাছ থেকে যে এখানে রাত্রিবেলা বা দিনের বেলাও গাড়ি ডাইরেক্ট চলে যায়, যেখানে ড্রপ গেট লাগিয়ে দাঁড়িয়ে আছে কোনো এসপিও ওর কথা কেউ শোনাই না। তো এইভাবে যদি গাড়ি নিজে নিজে সব পাথরের লোড, কয়লার লোড, যে হেভি লোড গাড়িগুলো আপনি আপ চলে যায়, সেগুলো ওয়েট করার জন্য আসে না, যে ওয়েট করার যে ব্যবস্থা রয়েছে সেখানে আসে না। তো এইভাবেই কাজগুলো আমাদের কাছে কমপ্লেন ছিল যে এই ধরনের কাজ এখানে হয় অবৈধভাবে। আমি দেখছি আসার সময় যে অনেকগুলো ক্রেশার মেশিন লাগানো, তো সেগুলো লাইসেন্স আছে কি না, কীভাবে দেওয়া হলো, এটা ইন্ডাস্ট্রিয়াল জোন কি না, পলিউশন সার্টিফিকেট আছে কি না, ইন্ডাস্ট্রি ডেভেলপ হোক সেটা আমি চাই, কিন্তু ইন্ডাস্ট্রি ডেভেলপ হওয়ার সঙ্গে সঙ্গে সেটা সিস্টেমেটিক্যালি হওয়া উচিত, আর না হলে যে অবৈধ বিজনেসের একটা আখড়া হয়ে যায় দু নম্বরই বিজনেসের। তো এই যে ব্যবস্থা সেটাকে আরও সুদৃঢ় করার জন্য এখন আমি হায়ার অফিসিয়ালকে বলবো, আর যারা যারা তার মধ্যে ইনভলভমেন্ট আছে সেটা আমার চোখে পড়ে গেছে, তাদের উপর কড়া অ্যাকশন হবে। এমনকি এই দুর্নীতির ক্ষেত্রে কঠোর মনোভাব প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এক্ষেত্রে স্বভাবতই চুড়াইবাড়ি থানা কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর নিশানায় চলে এলো। চুড়াইবাড়ি থানা নে বা যে ভি হো, কবি ইনফর্ম নেই কি বলে ইয়ে ডাইরেক্ট গাড়ি যা রহি হ্যায়, তো থানে মিলে হুয়ে উসকো যাঁচ হোগি, জো ভি ইস সময় কে থে ও সব দেখা জায়েগা, তো হামারে আনে কে বাদ সব পাতা চলতা হ্যায়, তো থানে ওয়ালে কো সবসে পেহলে পাতা হ্যায়, তো কিউ নি বাতাতা। শুধু তাই নয়, চুড়াইবাড়ি চেকপোস্টে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের মধ্যে তড়িঘড়ি উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনিক উচ্চ পদস্থ কর্তাদের মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশ দিয়েছেন। বিশেষজ্ঞদের অভিমত, রাতেই হয়তো কারোর কারোর ক্ষেত্রে বরখাস্তের খাড়া ঝুলতে পারে। চুড়াইবাড়ি ঘুঘুর বাসায় পড়ল হাত। মুখ্যমন্ত্রীর ঝটিকা চুড়াইবাড়ি চেকপোস্ট সফরে ব্যাপক অনিয়ম বেনিয়ম উদ্ধার, জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। দুর্নীতিগ্রস্তদের মাথায় বজ্রপাত হওয়ার উপক্রম। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।